জীবন তার অটোমেটিক সন্তুলনে চলছে, তার মধ্যে কি আমরা কিছু করতে পারি? না, অবশ্যই করতে পারি, সব করতে পারি, আমরা যতদূর পারি আমরা করতে পারি। এই সব করার পরেও জীবন জীবনের কথা বলে। আজকে শুভ রথযাত্রা। আমরা রথযাত্রা জগন্নাথ যখনই আমাদের মাথায় আসে তখন দুই কথা মনে পড়ে, বিশ্বের বৃহত্তম জগন্নাথ দেবের মূর্তি তথা ভারতের বৃহত্তম মূর্তির একটা। তো আমি জগন্নাথ দেবের কিছু ইতিহাস শুনেছিলাম, সম্পূর্ণ ক্লারিটি নেই। কখনো কেউ শক্তি ভাষকেরা তাকে শক্তির দিক থেকে দেখে, আবার বৈষ্ণবরা তাকে কৃষ্ণের নবপিণ্ড থেকে উৎপন্ন হন এরকম দেখায়। তো আমার এখানে দুটি প্রশ্ন, জগন্নাথ দেবের উৎপত্তি কিভাবে হয় এবং জগন্নাথ দেব তথা রথের যাত্রা সময় দেখতে পাই রথ উল্টো রথ, মহাপ্রভু জ্বর হয় তার আগে মানে জ্বর হয় এবং সেখানে বৈদ্য আসে তাকে চিকিৎসা করতে এবং মাসি বাড়ি যান, এখানে একটি মানবিক ছোঁয়া দেখতে পাই আমরা। তো ভক্তের মনে কিভাবে এই মানবিক দৃষ্টিকোণ থেকে সেবা করছে এর যদি মাহাত্ম্য একটু খুলে বলে। প্রথমত যদি বলা হয় জগন্নাথের যে ইতিহাস, ইতিহাস তো বড় বিস্তর ইতিহাস। আমরা যা জানি রাজা ইন্দ্রদুম্ন বা ইত্যাদিকে নিয়ে যে কাহিনী, এগুলো তো অনায়াস উপলব্ধ। সেটাতে বিশেষভাবে না দেখলেও একটা জিনিস দেখার, যে জগন্নাথের যে ইতিহাস, এই ইতিহাস জগন্নাথকে বিভিন্নভাবে বিভিন্ন সময় রিপ্রেজেন্ট করেছে। কখনো তিনি বৌদ্ধদের হয়েছেন, কখনো তিনি শাক্তদের হয়েছেন, কখনো শৈবদের হয়েছেন, কখন বৈষ্ণবদের হয়েছেন, এবং এই জন্য দেখা যায় জগন্নাথ মন্দিরে বিভিন্ন বিচিত্র প্রথার সমাহার। এবং আমার মনে হয় যদি তিনি জগন্নাথ হন এমনই হওয়া উচিত। তিনি তো যা মূল, যা চেতনা, চেতনার ভঙ্গিমাই তো জগৎ। তো জগন্নাথ যদি সেই সর্বব্যাপী চেতনা হয় তাহলে প্রত্যেক মনের দর্পণে তিনি আলাদা আলাদা ধরা দেবেন, এটাই খুব সুন্দর। মহাপ্রভুর সময় থেকে তাকে কৃষ্ণ হিসাবে দেখাটা অনেক সামনে এসেছে, কারণ মহাপ্রভু তৎকালীন উড়িষ্যার রাজা তার গুরু ছিলেন এবং একটি বিশাল বড় যে জনস্রোত তা মহাপ্রভুকে ফলো করেছে। ফলে ওইখান থেকে আজকালকার দিনে যেমন ভাইরাল হয়ে যাওয়া বিষয় থাকে না, তো জগন্নাথ দেবের যে শেষতম স্বীকৃতি কৃষ্ণ হিসাবে, বলভদ্র এবং সুভদ্রা হিসাবে হয়েছে। কিন্তু খুব সুন্দর আমার মনে হয় এই যে চার ধামের মধ্যে পুরীধামকে একটি অন্যতম স্থান দেওয়া হয়েছে, খুব মাহাত্ম্য আছে। সেই এক তত্ত্বকেও একদিকে যেমন বিভিন্ন সময় তিনি বিভিন্ন রংরূপ বদলেছেন, যেমন আমরা একটু আগে গান করছিলাম হারে লেহেজা বা সকল, সব রকমভাবে তিনি বদলেছেন। আবার অদ্ভুত সুন্দর দেখা যায় তার মধ্যে যে এই যে তিন গুণের বিস্তার যেটা দিয়ে জগৎ, সেই একই চেতন তত্ত্ব বলভদ্র সুভদ্রা জগন্নাথ হয়ে দেখা দিচ্ছেন। তো এইরকম তিনটে বিগ্রহ
একই সাথে একই আসনে পূজিত হওয়া এটাও খুব স্বাভাবিক নয়। প্রত্যেক সাধারণত সব গর্ভমন্দিরে একটি দেববিগ্রহ সবসময় শোভা পায়। এবারে বটতলার পূজারীদের কথা বলছি না, বা শীতলা মন্দির দেখলে হবে না, ওগুলো সত্যি কথা বলতে যেগুলি দেখা যায় ওগুলো মুদির দোকানের মতো হয়ে গিয়েছে। প্রতিমার উদ্দেশ্যই ছিল বহু থেকে মনকে তুলে এনে একে নেওয়া এবং একের থেকে শূন্যে মিলিয়ে দেওয়া। সেই জন্য সবসময় আমাদের দেব মন্দিরও একজনের নামেই উৎসর্গিত হতো। অর্থাৎ আমরা আগের দিন আলোচনা করছিলাম যে মনের বিভিন্ন ভঙ্গিমা তাই দেবতা বা ইষ্ট হয়, তো সেইভাবে দেখা হয়েছে। তো সেই দিক থেকে যদি দেখা হয় জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা তিনজনকেই বড় নির্গুণ তত্ত্ব হিসাবেই দেখানো হয়েছে। এবং ইতিহাসে এই যে মানবিক ভাব, দেখো এরও এর মধ্যেও খুব অদ্ভুত সৌন্দর্য আছে। কারণ যতই আমরা যা বলি জাগতিক জীবন, আধ্যাত্মিক জীবন, সব তো মানুষকে কেন্দ্র করে, এছাড়া তো কিছু নেই। ফলে আমরা যাই করবো তা মানবিকই হবে। আমরা এই যে জগৎ শব্দ, নাথ শব্দ, সবই তো মানুষের জন্যই প্রযোজ্য না। জীবেরই শ্রেষ্ঠতর সম্ভাবনা থাকে এবং সেটাকেই নাথ শব্দ দিয়ে বলা হয়েছে। তন্ত্রেও আমরা নাথ দেখি, আমরা মহাবীরের কাছেও এই নাথ পরম্পরা দেখি, তার কাছ থেকেও আসে। তো এই যে জগতের নাথ, এই ভাবটাই এখান থেকে আসছে যে আমাদের মধ্যে শ্রেষ্ঠতম কিছু আছে। পশুর মধ্যে শ্রেষ্ঠতম কিছু নেই, গাছপালার মধ্যে শ্রেষ্ঠ নিকৃষ্ট বোধ নেই, মানুষের মধ্যেই এই বিভেদ আছে, যে যেরকম আমি বলি। এবং বিভেদ আছে বলেই বিবেক আছে, বিভেদ না থাকলে বিবেকেরও প্রশ্ন নেই এবং বিবেক না থাকলে মুক্তিরও কোনো প্রশ্ন নেই। মানুষের জন্য এগুলি প্রযোজ্য, তো মানবিক ভাব তো পড়েইছে। এবং দেখা গিয়েছে, দেখো একটা দেব মন্দির নেই যে প্রথা পরম্পরা রিচুয়ালের যে আধিক্য, এগুলি বিভিন্ন মন্দিরে বিভিন্ন রকম দেখা গিয়েছে। দেখা গিয়েছে একদিক থেকে ভালো কি হয়েছে, হিন্দু বা সনাতন ধর্মে যে দেবতারা আমাদের বড় কাছে চলে এসেছে, আমার মতো তিনিই অসুস্থ হন। ভাবটা কি, এখানে কোনো তিনি নেই যিনি অসুস্থ হন, যিনি অসুস্থ হন তিনিই সেই। সেই জন্য আমরা যেমন সামনে দেখি, আমি এখানে একটা টিপ পড়েছি, তো সামনে ওই টিপ পড়াটা দেখি, তাহলে তিনিই টিপ পড়েছেন মানে আমিই টিপ পড়েছি। ঠিক তেমনই আমাদের শুধুমাত্র জগন্নাথ দেবের ক্ষেত্রে নয়, আমি আবারও বলবো এখানে খুব রিচুয়ালের আধিক্য দেখা যায়। কারণ বিভিন্ন সময় এটি একটি সাংস্কৃতিক, ধার্মিক, রাজনৈতিক সব রকম একটা সেন্টার হয়েছে বারবার। উড়িষ্যার এনরিচ ইতিহাস, সেখানকার সংস্কৃতি আমরা জানি। তো এই মানবিক দিকটা সনাতন ধর্মে একটা অদ্ভুত সৌন্দর্য, এটা আনাই হয়েছে সত্যকে আমাদের সাথে অ্যাভেলেবেল করে দেওয়ার জন্য, যাতে আমরা তাকে বহু দূরে না রেখে দিই, এটাই উদ্দেশ্য ছিল। এইটা বলা হয়নি তুমি যেমন খাও তিনি বলে কেউ আছে তিনি খান, বলা হয়েছে তুমি যখন খাও তখন তিনিই খান। এই ভাবটাকেই বিগ্রহে মূর্তিতে আরোপ করা হয়েছে। এবার থাকলো যে এই অসুস্থ হওয়া, এরকম বিভিন্ন রিচুয়াল দেখা গিয়েছে। জগন্নাথের অসুস্থতা কিছুই নয়, দেখো বর্ষাকাল, ঠিক আছে, এই সময় গ্রাম প্রধান যে ভারতবর্ষ সেখানে বিভিন্ন রকম এরকম বিধি আছে, তাদেরকে নারায়ণ সেবার যে বিধিগুলো সেগুলি পরবর্তীকালে এসেছে। এবং এটা মাথায় রাখতে হবে জগন্নাথের যে বিভিন্ন রিচুয়াল কিন্তু বদলেছে, রিচুয়াল বিভিন্ন হাত ঘুরেছে, কিছু থেকে গিয়েছে কিছু সময়ের সাথে সাথে, মানে আজকের সময়ের সাথে নয় বিভিন্ন সময়ের সাথে পরিবর্তন হয়েছে, রিচুয়াল অ্যাড হয়েছে, আবার কিছু কিছু অদ্ভুত মানবীকরণ ঘটেছে। যেমন লক্ষ্মী দেবী আসবেন, মিষ্টি খাওয়া হবে তাকে, জগন্নাথকে কি সব গালাগালি করা হবে, এইগুলো কি হয়ে গেল, এগুলি মানবীকরণের অতি হয়ে গেল, যে মূল উদ্দেশ্য ওর থেকে সরে এলো। তো এর মধ্যে যদি আমরা দর্শন দেখতে পারি, তো দর্শন বড় সুন্দর। আমাদের যে প্রকৃতি, এই প্রকৃতি যদিও আন্তরিক যে চেতনা তার সাথে অ্যালাইন্ড, তবু আমরা একটা আপাত বিরোধ দেখি। তো সেই হিসাবে যদি লক্ষ্মীকে ধরা হয় তাহলে ঠিকই আছে যে তুমি ধ্যানস্থ হবে কিন্তু দেহ বলবে ভাত চাই, তাহলে ক্ল্যাশ তো হবে, প্রচণ্ড খিদে পেয়েছে আর তুমি ধ্যানস্থ। তো দেহ যতক্ষণ না দেহ আর মন একসাথে এসে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তার মধ্যে একটা ক্ল্যাশ দেখা যায়। এই হিসাবে যদি ধরা হয় তাহলে জগন্নাথের লক্ষ্মী দেবীর সাথে যে ঝগড়া সেটা একদিকে ঠিকই,
সাধকের এই ঝগড়া লেগেই থাকে তাকেই সাধনা বলে। কিন্তু একে যখন অতি করে দেওয়া হওয়া হচ্ছে যে কে কত গালাগালি দিতে পারে তাকে এই বা কে কত মিষ্টি দিতে পারে, এমন কিছু কিছু রিচুয়াল আছে যেমন বিরাট বড় দইয়ের হাঁড়ি ভাসিয়ে তিনি নামবেন, এইগুলো আমার মনে হয় না যে এইগুলোর মধ্যের যে জিনিসগুলি এখনও যদি যাওয়া যায় উড়িষ্যাতে, দেখো আমি কখনোই বলবো না এগুলি থাকা উচিত বা উচিত নয়, কারণ যদি এর মধ্যের যে সারভূত জিনিস তা যদি থাকে তাহলে খুব ভালো জিনিস, কারণ পারপাস অফ রিচুয়াল তো তাই যে সারভূত জিনিস যেন আমরা পাই। তো যদি আমি বলে দিতেই পারি বলা খুব সহজ হবে, এবং আমি একটা নির্দিষ্ট সময় মনেও করেছি এগুলি না থাকা উচিত, কিন্তু আমার যেরকম যেরকম আমি এগাচ্ছি তাতে আমার মনে হতে থাকে যে কিছু উচিত আর না উচিত এই জিনিসগুলো মধ্যে বেশি আমাদের ফাঁসা উচিত নয়, বরং যা উচিত বা যা না উচিত তার মধ্যে একজন জাগরিত কর্তা থাকা উচিত যে এই দুটোকে দেখতে পারবে। তো জগন্নাথের যেই যে 12 বছর পরে পরে দেখা যায় নবকলেবর, এটা আমাদের প্র্যাকটিক্যাল দিক আছে, কাঠের দারু বিগ্রহ ছিল নিম কাঠের, এবং অত বড় বিগ্রহ বারবার নেমেছে উঠেছে, দারু বিগ্রহের একটা রীতি বলে দিয়েছে শাস্ত্রে 12 বছর অবধি তাকে পরমায়ু দিয়েছে, মানে দেখো না খুব প্র্যাকটিক্যাল, তুমি যদি মাটির মূর্তি বানাও কত বছর চলবে, তার মধ্যে খড় আছে তা নষ্ট হবে। তো এরকমভাবে একটা ফিলোসফাইজ করা হয়েছে ব্যাপারটাকে যে 12 বছর থাকবে, 12কেও বিভিন্ন রকমভাবে দেখা হয়েছে, আমি আগেও বলেছি 1, 2, 3, 4, 5 থেকে শুরু করে সহস্র নাও সনাতন ধর্ম কিছু না কিছু বলে দেবেই। তো 12 বছর একটা নেওয়া হয়েছে এবং 12 বছর পরে রীতিমতো জগন্নাথ দেবকে তার সমাধি করা হয়, এই ইত্যাদি ব্যাপার আছে। তো এই যে তার শরীর খারাপ হওয়া, তৎকালীন বর্ষার সময় স্বাভাবিকভাবে রোগের বিভিন্ন প্রাদুর্ভাব হতো, আর অত ঘড়া মাথায় জল ঢাবা হয়েছে, ঢালা হয়েছে স্নান যাত্রায়, তো ভেবে নেওয়া হয়েছে যে জগন্নাথের জ্বর হয়। এর পারপাস কী ছিল? এই সময় ওই যে এখনও জগন্নাথের যে রং সেই রঙগুলি ভেষজ রং, তো স্নানের সাথে সাথে এই রঙগুলি ধুয়ে যেত, তো এই সময় অঙ্গরাগ হয়। আমরা যদি দেখি অবজার্ভ করে যে জগন্নাথ দেব স্নান যাত্রা থেকে যখন তার দেখবেন, এখন যে কেউ এখন তো গুগলে খুব ইজি গজবেশ হয় স্নানের পরে, তো এগুলো অনেক ফিলোসফি আছে, এগুলো দেখা যেতে পারে এবং আমার ভালো লাগে। তোমরা জানলে হয়তো খুব একটা মানে অবাক হওয়ার মতোই বিষয়, অনেক অনেক সাধারণ উড়িষ্যাবাসী এই ফিলোসফিগুলো জানেন, যেটা বাঙালি বা বাংলার মধ্যে দেখা যায় না, তারা কিন্তু এই ফিলোসফিগুলো খুব সুন্দরভাবে গ্রহণ করেছেন। একটা তো বড় সেক্ট আছেই যারা শুধুমাত্র এগুলোকে কি বলবো জাগতিক করে ফেলেছে, একদম মাটির করে ফেলেছে। হ্যাঁ, কিন্তু অনেকেই জানেন, তোমরা যদি উড়িয়া ভাষা কেউ বোঝো দেখবে তারা কিন্তু বলে বিষয়টা, তারা কিন্তু জিনিসটাকে একদম মানুষের মতো করে রাখেনি। তো ওই যে মানুষ থেকে যে দেবতার যাত্রা, এটাই তো সব পূজার উদ্দেশ্য, তো ওটা কিন্তু তারা আনেন সামনে। ইভেন মানে ওদের যে দূরদর্শন উড়িষ্যার, তারাও কিন্তু এটা ব্যাখ্যা করে যে এর অর্থ কী, 12 বছর কেন, ইভেন রথের কতগুলি চাকা হবে তার পিছনে ফিলোসফি আছে, কোন দিকে কে থাকবে তার পিছনে জীবন দর্শন আছে, এই বাস্তু যা বলা হয় একটা জীবন দর্শন, এর বেশি কিছু নয়, একটা দেখার চেষ্টা জীবনকে, এবং ওই চেষ্টার মধ্যে মন সামিল, চেতনা সামিল এবং দেহ সামিল, অর্থাৎ আমাদের শারীরিক দিক, শরীর কিসে ভালো থাকবে সেটাও দেখেছে ভারতবর্ষ বা সনাতন ধর্ম, এগুলোকে আলাদা করে দেখেই নি, আমরা বলে দিচ্ছি একেরই তিনটে ম্যানিফেস্টেশন, কি কারণ সূক্ষ্ম স্থূল। তো যদি একেরই ম্যানিফেস্টেশন হয় তাহলে স্থূল যা কিছু তার মধ্যেও আমাদেরকে আধ্যাত্মকে নিতে হবে, এই জন্য দেহে আমরা আধ্যাত্ম কিন্তু দেখেছি। আমরা ওয়েস্টার্ন ফিলোসফির মতো যেমন সব জিনিসকে এরকম পাপের চোখে দেখিনি, আমরা প্রত্যেকটা জিনিসকে ঠিক আছে সুন্দরভাবে দেখেছি, আমরা যৌনতাকেও সুন্দরভাবে দেখেছি, আমরা বার্ধক্যের মধ্যে সৌন্দর্য দেখেছি, আমরা শিশুর মধ্যে সৌন্দর্য দেখেছি, ঠিক আছে যে কোনো জিনিস, আমরা মলত্যাগকেও কীভাবে করতে হবে তার মধ্যে কিছু নিয়ে এসেছি, আমাদের মূত্রত্যাগ পর্যন্ত যেগুলোকে খুব সাধারণ বেকার হিসেবে ধরা হয়, স্নানকে তো ভারত প্রচণ্ড গুরুত্ব দিয়েছে, তার মধ্যেও বিভিন্ন মন্ত্র প্রয়োগ করা হয়েছে, মন্ত্র অর্থাৎ কী, তার মধ্যে আধ্যাত্মিকীকরণ ঘটানো হয়েছে, খাওয়ার আগে মন্ত্র, জল খাবার আগে মন্ত্র, এগুলোই যখন তার সারভূত জিনিসগুলোকে বাদ দিয়েছে
তখনই আজকের দিনে এগুলোকে সবাই কুসংস্কার বলে। কিন্তু এর মধ্যে অনেক ভাগ এমন আছে যা সুন্দর। তো জগন্নাথের একদিকে প্র্যাকটিক্যাল কি অঙ্গরাগ করতে হবে, তার একটা সময় চাই। আর এই বিগ্রহ নিশ্চয়ই এরকম ছোট সাইজের বিগ্রহ নয়, বিরাট বিগ্রহ, এবং তার ভেষজ রং প্রস্তুত করা হতো, এবং বর্ষার সময় বিভিন্ন রকম ওষুধ তাকে নিবেদন করা হতো, যা মাথায় রাখো ধরে নেওয়া হবে রোগ যেগুলি সেগুলি বর্ষাকালীন রোগী সব, ঠিক আছে। ফলে ওই যে রোগের প্রসাদ হবে সাধারণ গ্রামবাসী পাবে জগন্নাথের প্রসাদ। তো এই যে ভাবনা চিন্তা, এটা একদিক থেকে জনসংযোগ, একদিক থেকে খুব প্র্যাকটিক্যাল ভাবনা চিন্তা, কারণ জগন্নাথের প্রসাদকে মহাপ্রসাদ বলা হয়। তো ওই ভেষজ প্রসাদ যখন মানুষের মধ্যে যাবে, তখন স্বাভাবিকভাবে তারা, এখন তো সেগুলি আলাদা হয়ে গেছে, কারণ এখন তখনকার দিনে তার অ্যালোপ্যাথি মেডিসিন সব ছিল না, এখন দিলেও কেউ নেবে না, তাই পরিমাণ কমে গেছে। আগে একটা আনন্দবাজার নামটা কত সুন্দর দিয়েছে, যেখানে জগন্নাথ দেবের প্রসাদ বিক্রি হয় তাকে আনন্দবাজার বলা হয়েছে, যে জগতের নাথ আনন্দ বিতরণ করছে, এখানে প্রসাদ বিতরণ হচ্ছে না। বিধি কত সুন্দর, হ্যাঁ, কোনো জাতি বর্ণ নির্বিশেষে সেখানে খাওয়ার কথা। এখন যদি এগুলোকে করা হয়েছে, আমি মনে করি না এগুলি আমি মনে করি জগন্নাথের গরিমার এগুলি বিপরীত, যে কোনো জাতি ধর্ম বর্ণ তুমি প্রোটেকশন নিতেই পারো, কোনো বিশিষ্ট জাতির থেকে তোমার খতরা থাকতে পারে, কিছু হতে পারে, কিন্তু মাথায় তো রাখতে হবে যে আমরা তাকে কি বলেছি। আমি যেমন সকালে বলছিলাম, তিনি শুধু কুমড়ো আর নারকেলেরই নাথ হবেন তা তো হবার নয়, তিনি ব্রকোলি নাথও তো হবেন, কিন্তু ব্রকোলি দেবে না, বলে বিদেশি। জগন্নাথ বলছো তুমি আর দেশীয় বলছো, তাহলে কি করে হলো? তাহলে তোমার দেশ একটা ভৌগোলিক সীমায় আটকে গিয়েছে, তোমার জগৎ একটা ভৌগোলিক সীমায় আটকে গিয়েছে। তো এই জন্য দেখা যায় জগন্নাথের মধ্যে এই রোগের প্রাদুর্ভাব, মানুষের মধ্যে রোগের প্রাদুর্ভাব হতো বর্ষাকালে, বিভিন্ন রোগ হতো, এবং গ্রামের ভারত বরাবরই মাঠে ঘাটে তাকে থাকতে হতো, ধান রোপণ করা হতো, তো বিভিন্ন রকমের ওষুধের প্রচলন হয়েছিল, জগন্নাথকেও সেভাবে দেখা হয়েছে। কিন্তু আবারও মনে করিয়ে দেবো, এই জিনিসগুলির পিছনে যে দর্শন তা ফেলে দিলে এগুলি ইউজলেস, এগুলোর কোনো অর্থ আর থাকে না। আর রথযাত্রার যে দেখো মাসির বাড়ি বলা হয়েছে, এটা বলা হয়েছে, সেটা বলা হয়েছে, আসলে মাসির বাড়ির কথাটাও কিন্তু উড়িষ্যার যে সংস্কৃতি বলে না, তার মধ্যে খুব সুন্দর দর্শন আছে। আমি সবাইকে রিকোয়েস্ট করবো তোমরা একটুখানি পড়ো, জানো, আমি বলে দিতেই পারি কিন্তু এটা শর্টে ছাড়া হবে, সবাই মিলে একটুখানি জানুক যে এই যাওয়া আসা কি। যদি এর গভীর দর্শনে আমরা প্রবেশ করি, যা কিনা আমাদের মূলভূত প্রয়োজন, তা হলো শব্দটি খুব সুন্দর বলেছে, যেমন রথে তু বামনম দৃষ্টা পুনর্জন্ম না বিদ্যাতে, রথে যদি বামনকে দেখা হয়, বামন কেন, সূক্ষ্ময়া সূক্ষ্মদর্শী, বামন মানে ছোট খাটো, বামন মানে মানে ব্রাহ্মণ, একদিকে ব্রাহ্মণ মানে ব্রহ্ম, যিনি ব্রহ্মবিদ, তাই যদি তোমার দেহরথে এমন একটা চেতনা বা মন থাকে যিনি ব্রহ্মবিদ, তাহলে তোমার আর জন্ম হবে না। এটাই তো সনাতন দর্শন, অদ্ভুত সুন্দরভাবে মেলানো হয়েছে তাকে, এমন একটি মানে কি বলবো, স্থূল আধারকে স্থূল আর সূক্ষ্মের মাঝখানে রাখা হয়েছে, তার আনাচে কালাচে চারিদিকে তত্ত্ব দেওয়া দেওয়া দিয়ে দেওয়া হয়েছে। জগন্নাথের চারিদিকে দেখবি বহু মন্দির, সব রূপ জগতের নাথকে কেন্দ্র করে, মানে এক তত্ত্বকে কেন্দ্র করে ঘুরছে। তো এই যে রথের মধ্যে যে আমাদের জীবন, বা এই যে রথ হয়ে যে আমাদের জীবন আছে, জীবনের কেন্দ্রে যিনি বসে আছেন, সেই চেতনার রথে কি হচ্ছে, তিনি মন্দির থেকে বেরোচ্ছেন, অর্থাৎ ঠিক যেন রাজা পরিভ্রমণে বেরিয়েছে, বা জগতের লীলা পর্যবেক্ষণ করা। যখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলতেন গাঁটরি ফাটটি বেঁধে নিয়েছে, হ্যাঁ, তিনি বেরিয়েছেন। তো আমাদের জানো তো গর্ভমন্দিরকে গর্ভমন্দির, রত্ন সিংহাসন, সব শব্দগুলিকে খুব সুন্দরভাবে চয়ন করা হয়েছে। গর্ভ মানে যে আবৃত, গর্ভ মানে ঢাকা থাকে, যা গর্ভ মানে আমরা বলি গর্ত, শব্দ গর্ভ থেকেই এসেছে, গর্ভের মধ্যে তিনি আছেন, অর্থাৎ তিনি স্বাভাবিকভাবে প্রকাশ্য না, হার লেহজা যেমন কথা হচ্ছিল, তিনি পর্দানাশী, তিনি আবৃত থাকেন। তো জগন্নাথ সেই আবরণ থেকে বেরিয়ে আসছেন, তিনি রথেই উঠছেন। একদিকে তো দেহরথ, আমাদের ইন্দ্রিয়রা সব ঘোড়া, ঠিক আছে, বুদ্ধি সারথি হয়ে বসে আছে, আর কেন্দ্রের চেতনা নির্গুণ হয়ে বসে আছে, তার যেমন আমরা বললাম তার হাত আছে হাত নেই, তার চোখ আছে চোখ নেই, তার পা আছে তার পা নেই, কিন্তু তিনি নিশ্চিত আছেন, তিনি না থাকলে তো রথই নেই। তো সব রথযাত্রা জগন্নাথের রথযাত্রা। তো দেহস্থ চেতনা এইভাবে জগতে পরিভ্রমণ করছেন, তো এগিয়ে যাচ্ছে, এটা জীবনের যাত্রা করছেন। আবার প্রত্যাবর্তন কেন, দেখো এই মনি ছড়িয়ে গিয়ে
দ্বৈত হয়, বহুত্ব হয়। আবার এই মনই যখন গুটিয়ে নিজের দিকে আসে তাকে আমরা আত্মারাম বলেছি। তো জগন্নাথের যে রথের সামনে এগিয়ে যাওয়া তা কিসের প্রতীক? আমাদেরই জীবনের বিবিধতার মধ্যে ছড়িয়ে পড়ে জগৎ ব্যবহারের প্রতীক। আবার এই জগৎ ব্যবহার ইউটার্ন খাবে, যেমন আমরা বলি অনুলম বিলম, যেই শ্বাস ভিতরে প্রবেশ করছে তাই বেরিয়ে যাচ্ছে, আবার সেই শ্বাসে ভিতরে প্রবেশ করছে, অর্থাৎ একই জীবন খেলছেন। তো এই যে আবাগমন, এটা দ্বৈতের প্রতীক, যে তিনি বেরিয়ে গিয়ে এই সংসারের মধ্যে, যেমন আমরা বলছিলাম না, হ্যাঁ, খুদকুজাগার তিনি সব হয়েছেন, হয়ে গিয়ে আবার তার কেন্দ্রে কী বসে আছে, এই আন্ডারস্ট্যান্ডিং যে তিনি কর্তা নন, তিনি সব কিছুর কর্তা হয়ে আচরণ করছেন। তা জগতে বুদ্ধিমান ব্যক্তি কীভাবে আচরণ করবে? বুদ্ধিমান ব্যক্তি এই জগৎকে ঠিক যেমন আমি বলছিলাম প্রেমে দেখবে, ঠিক যেমন রাজা তার প্রজাকে দেখে। রাজা এখনকার তো রাজা প্রজা নেতা মন্ত্রী আর পাবলিক ভাব হয়ে গেছে, কিন্তু মূল রাজার উদ্দেশ্য কী? রাজা সে যে প্রজাকে নিজের সন্তান তুল্য দেখে। এবার এই রাজা রথে বেরিয়েছেন, এবার প্রজার দিকে তিনি কীভাবে তাকাবেন? প্রেমের সাথে তাকাবেন। জগতে আমাদের দ্বৈতে আছি, কিন্তু দ্বৈতের মধ্যে প্রেম যোগ করে দিয়েছে জগন্নাথ। এই জন্য দেখবে যখন ওঠেন রথে, বড় ইচ্ছা করিও নাকি দুলিয়ে দুলিয়ে নিয়ে যাওয়া হয়, একবার এদিকে তাকাচ্ছেন একবার ওদিকে তাকাচ্ছেন, অর্থাৎ যথাযথ দৃষ্টি পড়ে, অদ্ভুত সুন্দর। যে আমি নিজে দেখেছি, বড় মানে আমি ছোট বড় করবো না, যখন জগন্নাথ প্রভু বেরোন, একটা হিউজ মাসেসের মধ্যে একটা কী বলে একটা আবেগ অনুভব যেটা মানুষের থাকে এত বছর ধরে সেটা ছড়িয়ে পড়ে। আর প্রভুও, মহাপ্রভুও, ওনাকে মহাপ্রভুও বলা হয়। তো মহাপ্রভু যখন বেরোচ্ছেন যেন খুব রিল্যাক্সে বেরিয়েছেন, ঠিক যেন তিনি জীবনের আঙিনায় ঘুরতে বেরিয়েছেন, কোনো তারা নেই, দুলিয়ে দুলিয়ে বেরোচ্ছেন। ইচ্ছা করি ওটা করা হয়, যে মুকুট বিরাট একটা দেওয়া হয়, রাজার অত বড় মুকুট হয়, যাত্রার হয় না। সবাই চলে গেলে, বলভদ্র চলে গেলেন, সুভদ্রা চলে গেলেন। আমি নিজে দেখেছি যখন স্টানবেদিতে উঠছেন, আমি একবার ছিলাম, তো যখন এমনি থাকে তো স্বাভাবিকভাবে একটু ভিড় বাড়ে, কিন্তু জগন্নাথ যখন বেরোচ্ছেন তখন যেন পুরো জনস্রোত জগতের নাচকের একটা আলাদা মাত্রা পায়, সেই আওয়াজ, সেই উদ্দীপনা। আর উনি যে বেরিয়েছেন না, উনি কোনো উদ্দীপনা তো ছড়িয়েছেন, কিন্তু উদ্দীপনার মধ্যে উত্তেজনা নেই, উনি ধীরে ধীরে দুলতে দুলতে যাচ্ছেন। এদিকে দেখবেন টিভিতে যদি আমরা দেখি, যেমন দেখবেন চারিদিকে তাকাচ্ছেন। তো এইটা হলো আমাদের রথের মূল বিষয়, যখন দেহরথে দেহরথ জগৎ ব্যবহারে বেরাচ্ছে তখন যেন এই প্রেমের দৃষ্টিতে আমরা জগৎকে দেখি। আর এই দেহরথ যখন নিজের দিকে দেখবে, অন্তর্যাত্রা হবে বা পুনর্যাত্রা হবে, ফিরে এসো আবার গর্ভমন্দিরে, অর্থাৎ এখানে ধ্যানই ধ্যানস্থ হচ্ছে, আবার ফিরে এলেন। এই এই যে জগতে গেলেন, তাহলে কি আমরা বলতাম রথযাত্রা মহোৎসব, অর্থাৎ তোমার জীবন এই রথযাত্রা এক মহোৎসব। তুমি যে বেরিয়েছ, তুমি আনন্দে তাকাও, প্রেমে তাকাও, চারিদিকে তাকাও, সবার হয়ে তাকাও, সবাইকে করে তাকাও, কোনো অসুবিধা নেই। কিন্তু সেই যেমন আমরা সনাতন ধর্মে বলেছি, ফিরতে তো হবে ব্যাক টু সোর্স, এ মানে মৃত্যু নয়। যেমন আমরা নিজেকে সরিয়ে বলেছি, আমরা মৃত্যু মানেই বলেছি ফিরে যেতে হবে, বৈকুণ্ঠে যেতে হবে, এদিক যেতে হবে, ওদিক যেতে হবে। এন্ড অফ দ্য ডে তোমাকে কার সাথে থাকতে হবে? আত্মা রাম ভব, নিজের সাথে থাকতে হবে। তো জগন্নাথ আবার পুনরাগমন করেন, আবার প্রত্যাবর্তন, ওই একই যাত্রা, দ্বিতীয় রথ হয় না, ওই একই যাত্রা। উল্টো রথটা তো প্রচলিত ভাষা, উল্টো রথ কথাটা ঠিক নয়, এটা জগন্নাথের পুনর্যাত্রা। সোজা রথ উল্টো রথ এটা দ্বৈতের ভাষা, এটা সেরকম নয়, এটা পুনর্যাত্রা। অর্থাৎ যে মন জগতে গেল সে মন এবারে নিজের কেন্দ্রে ফিরে গর্ভমন্দিরে স্থাপিত হবে। তো একই জিনিস জীবনের লীলা হিসাবে সনাতন দেখেছে, এবং সেইভাবেই জগন্নাথ এবং জগন্নাথের পুরো রথযাত্রাকে তৈরি করা হয়েছে।